আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে একক কাজ 123 পেজের, যে আমাদের একক কাজটা আছে এখানে, এই একক কাজের সলিউশন গুলো করবো এখানে। তো আমরা এই পর্বে এখানে আলোচনা করবো এখানে একক কাজ 1 এবং 2, এই দুটো সলভ করবো এখানে, কারণ ভিডিওগুলো একটু লেন্থলি হবে যদি আমি সম্পূর্ণটা করতে চাই এখানে। তো ইনিশিয়ালি আমি এখানে প্রথম নম্বর যে একক কাজটা আছে এখানে, 1 নম্বরটা, এটা আমরা সলভ করবো। এখানে বলছে 2x + 3y = 32 দেওয়া আছে এখানে, অ্যান্ড 11y - 9x = আমাদের 3 দেওয়া আছে। তো মানটা এখানে ইনিশিয়ালি আমি তুলে নিলাম এখানে, 2x + 3y = 32 এবং 11y - 9x = 3 দিলাম। তো আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর 1 নম্বর ইকুয়েশনের আমাদের একটা মানে লেখার সিস্টেম হচ্ছে আমাদের এক্সটাকে আগে লেখা। তো আমাদের এক্স আগে লিখতে গেলে আমাদের কি কি, এখানে 9টা আমাদের সামনে আসতেছে না এখানে, তো লেখা যাবে এখানে বা -9x + 11y = 3 আর কি। ওকে, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। এখন এটা লেখার পর আমাদের সমাধানের সমাধান যোগ্যতা আমাদের যাচাই করতে হবে, কারণ আমাদের দেখতে হবে যে এই দুটো সমাধানের জন্য কয়টা আমাদের এখানে, মানে এই দুটো ইকুয়েশনের জন্য কয়টা সমাধান হবে এখানে। তো আমরা এই প্রথমত করবো কি, এই দুটা সমীকরণে কি সমাধান যোগ্যতা যাচাই করবো এখানে। ওকে, লিখবো যে সমাধান যোগ্যতা যাচাই করে, সমাধান যোগ্যতা যাচাই করে। ওকে, যোগ্যতা যাচাই করে, যাচাই করে। তো আমাদের এখানে এক্স এর সহগ এখানে কি, এখানে 2, আর এখানে এক্স এর সহগ -9, তার মানে লেখা যাবে 2 - -9। আর এখানে আমাদের দেখুন, আমাদের এখানে 3 আছে এক্স এর সহগ, আর এখানে কি বলুন তো ওয়াই এর সহগ হচ্ছে 11, তার মানে 3/11। এখানে এই দুটো কিন্তু নট ইকুয়াল টু, এখানে এই দুটো আমাদের কি নট ইকুয়াল টু, মানে আমাদের এখানে a1/a2 নট ইকুয়াল টু কি, এখানে b1/b2। যদি কখনো আমাদের এখানে এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত নট ইকুয়াল টু হয়, তখন আমরা বুঝি এখানে দুইটা সমীকরণের জন্য আমাদের ইকুয়েশন থাকবে বা অ্যান্সার থাকবে এখানে একটা, বা একটা মাত্র আমাদের সমাধান থাকবে এখানে। ওকে, কি থাকবে এখানে, একটা মাত্র সমাধান থাকবে এখানে। তো আমরা এখন লিখবো যে হচ্ছে সমীকরণ জোট কি বলুন, এখানে সামঞ্জস্য বা কনসিস্টেন্সি এবং একটি মাত্র সমাধান আছে এখানে। লিখবো যে অতএব, যেহেতু আমাদের এখানে এই কন্ডিশন, তো লিখবো এখানে সমীকরণ জোট সামঞ্জস্য, হ্যাঁ মানে আমি এখানে লিখবো যে দ্বন্দ্ব সম সামঞ্জস্য বা এখানে তো লেখা যাবে না, বা হচ্ছে তখন মানে এখানে লিখবো এবং এবং লিখতে হবে এখানে, এবং একটি মাত্র সমাধান আছে এখানে। ওকে, একটি মাত্র সমাধান আছে এখানে, আছেটা আমি এখানে লিখে দিই। আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারছেন, আমরা আগের যে একক কাজগুলো করছিলাম এই সেম কাজ কিন্তু আমি করতেছি এখানে। ওকে, আগে যে কাজগুলো করছি সে ঠিক সেম ভাবে করতেছি। এখন আমাদের হচ্ছে যেহেতু প্রতিস্থাপনে আমরা আছি এখানে, তার মানে প্রতিস্থাপনে কি একটাকে সাইড করতে হবে এখানে। আমরা তিনটা ধাপ দেখছিলাম আগে, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, কারণ আগের ভিডিওটা না দেখলে এটা খুব কষ্ট হয়ে যাবে আর কি। তো আমরা করবো কি এখানে, প্রথমত যে কোনো একটা মান থেকে আমরা কি করবো এখানে, এক্স এর মানটা অথবা ওয়াই এর মানটা সাইড করে নেবো এখানে। আমি লিখলাম যে সমীকরণ 1 হতে পারি। সমীকরণ 1 হতে, ওকে। তো সমীকরণ 1 কি আছে এখানে, এখানে আছে 2x + 3y = 32 আছে এখানে। ওকে, তো 2x + 3 = 32, তার মানে আমাদের লেখা যাবে কি, আমি যেখানে x এর মানটা বা y এর মানটা যে কোনো একটাকে আমি সাইড করে নেই, তো আমি লিখবো এখানে, মনে করুন যে আমি y টাকে যদি সাইড করতে চাই, তাহলে 2y = 32 - 2x করা যাবে এখানে। ওকে, 32 - 2x করা যাবে, বা আমাদের এখানে y = কি লেখা যাবে এখানে, এই তিনটা গুণ আছে মানে ভাগ হয়ে যাবে, তো লেখা যাবে এখানে 32 - 2x বা এখানে কত, 3 এখানে। তো এটা কিন্তু আমরা ওয়াই এর মান পেলাম এখানে। ওকে, এটা কার মান পেলাম এখানে, ওয়াই এর মান পেলাম এখানে। তো এটাকে আমি যে কোনো একটা ইকুয়েশন দিয়ে রেখে, এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। এখন ওয়াই এর মানটা আমি যে সমীকরণ 2-এ বসাই দিই এখানে, এই ওয়াই এর মানটা আমি যে সমীকরণ 2-এ বসাই দিই, তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা সমাধান পেয়ে যাবো এখানে। আচ্ছা, আমি করবো কি, ওয়াই এর মান সমীকরণ 2-এ বসাবো এখানে। ওকে, ওয়াই এর মান সমীকরণ 2-এ বসাবো, লিখবো যে ওয়াই এর মান, এটা এত কিছু লেখার দরকার নেই, এখানে লিখবো জাস্ট ওয়াই লিখবো এখানে। ওয়াই এর মান সমীকরণ 2-এ বসাবো এখানে। ওকে, সমীকরণ 2-এ বসাই। তো সমীকরণ 2-টা কি আমাদের, সেটা প্রথমত লিখে নিতে হবে এখানে। আমাদের কিছু লেখেন 11y, তো একটু আমরা সমীকরণ 2-টা একটু লিখে নেবো, যে 11y আর কত ছিল এখানে, আমি জাস্ট লিখে নিচ্ছি, সমীকরণ 2 হচ্ছে 11y - 9x, হ্যাঁ -9x, এটা আগে পাশে লিখলে কোনো সমস্যা নেই এখানে। ইজিকাল টু কত ছিল এখানে, ইজিকাল টু ছিল হচ্ছে আমাদের 3 ছিল এখানে। ওকে,
এখন 11, ওয়াইটা আমাদের কত পেলাম? ওয়াই এর মানটা আমাদের কত ছিল এখানে? এখানে ছিল হচ্ছে 32 মাইনাস হচ্ছে কত এখানে 2x বাই কত 3 এখানে, ওকে 2x বাই 3 এখানে, আর মাইনাস 9x ইজ ইকুয়াল টু 3 এখানে। মানে আমাদের এখানে এই ওয়াই এর মানটা আমি এখানে সম্পূর্ণটা এখানে বসাই দিলাম, এখানে কাতে সমীকরণ 2 এ বসালাম এখানে। এখন একটা বিষয় দেখুন তো, আমাদের কিন্তু এখানে এই যে তো হরে কত আছে এখানে, হরে 3 আছে এখানে, তো 3টাকে তুলতে গেলে, আমাদের 3টাকে তুলতে গেলে আপনারা যদি লসাগু প্রসেসটা পারেন তাহলে কোনো সমস্যা নেই। আর আপনি চাইলে এখানে আরেকটা ইজি ওয়েতে কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি 3 দ্বারা গুণ করতে পারেন এখানে। ওকে, আপনি করবেন কি, 3 দ্বারা গুণ মানে উভয় পক্ষে 3 দ্বারা গুণ করবেন, এখানে লিখবেন যে 3 দ্বারা গুণ করে পাই, গুণ তো 3 দ্বারা গুণ করলে আপনি এখানে 3 দ্বারা গুণ করবেন, তো এরকম হবে না যে হচ্ছে 3 × 11 আর হচ্ছে 32 মাইনাস কত এখানে 3 2x এখানে, বা এখানে 3 থাকবে এখানে, এখানে 3 × 9x হবে এখানে, ইজ ইকুয়াল টু 3 × 10, মানে সব জায়গাতে আপনি 3 দ্বারা গুণ করবেন, ইকুয়ালের এ পাশে এবং ও পাশে মানে দুই পাশে এখানে, তো এই 3 এর সাথে ল এখানে ওপর নিচে কাটা যাবে এখানে, তার মানে 11 32 মাইনাস 2x 3 × 27 মাইনাস এখানে কত হবে 27 হবে এখানে, মাইনাস 3 × 27 হবে এখানে 27x, আর এখানে কি 3 × 9 হবে এখানে। ওকে, এখন আমরা জাস্ট একটু ক্যালকুলেশনটা করবো এখানে, যে ক্যালকুলেশন করলে কত হবে এখানে। তো এখন যে আমি ক্যালকুলেশনটা করি তাহলে কত হবে এখানে, একটু আমরা এখানে এই যে 11 দিয়ে আমি যদি 32 গুণ করে দেই, তো 32 11, আপনি একটু ক্যালকুলেশনে মানে ক্যালকুলেটারে নেবেন এখানে, দেখবেন যে এখানে 352 হবে এখানে মানটা। ওকে, আর 11 2 কত 22, এখানে 22x হবে এখানে, মাইনাস 27x হবে এখানে, অ্যান্ড হচ্ছে 9 হবে এখানে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের এক্স গুলোকে এক্সটাকে বের করা এখানে। সো আমাদের এখানে দেখতেছি এখানে 332 52 থাকবে এখানে, আর এইটা এটা যোগ করলে কত হবে এখানে 22, আর হচ্ছে আমাদের এখানে যদি আমি 27কে যোগ করে দেই, মানে দুটো যেহেতু বিয়োগ, তার মানে 49 হবে এখানে, 49x 9 হবে এখানে। তো আমাদের এই 352টাকে আমি এপাশে রাখলাম, আর এই 9টা আমাদের এপাশে এলে -9 হবে, আর এই মাইনাসটা এপাশে প্লাস হবে এখানে, মানে 49x হবে এখানে প্লাস। ওকে, তার মানে আমাদের এখানে এই এই মানটাকে আমি ইকুয়ালের এপাশে নিয়ে আসতে পারবো, 49x, আর 52 থেকে মানে 52 থেকে আমি যে 9 বাদ দিই তাহলে কত পাবো, 43 পাবো এখানে। 43 পাবো এখানে, মানে 7 343 পাবো এখানে। এখন আমাদের এই 343 এটাকে আমি যদি 49 দ্বারা ভাগ দিই, তার মানে আমাদের এখানে এক্স আছে এখানে ইন্টু এই 49টা ভাগ হয়ে যাবে, থাকবে এখানে 343 বাই কত এখানে 49 এখানে। ওকে, তো 343 বাই 49 আপনি এটাকে ভাগ করে দেখবেন যে 7 দিয়ে যাবে এখানে। ওকে, তার মানে এক্স এর মান কত পাবেন, 7 পাবেন এখানে। তো এক্স এর মান 7 পেয়ে গেলেন, এক্স এর মান 7। এখন আপনি যদি এখানে সমীকরণ 3 এ বসাই দেন তাহলে ওয়াই এর মানটা পেয়ে যাবেন এখানে, বা আপনি যে কোনো সমীকরণে বসালেই কিন্তু মানটা পেয়ে যাবেন এখানে। তো লিখবেন এখানে, লিখবেন যে এখানে এরকম যে এক্স ইজ ইকুয়াল টু 7, সমীকরণ এটা সমীকরণের সংক্ষিপ্ত রূপ, সমী দিয়ে জাস্ট কোলন দিলে হবে এখানে, 3 এ বসাই। তো 3 নম্বরে যে ইকুয়েশনটা ছিল সেটা কেমন ছিল এখানে, ওয়াই ইজ ইকুয়াল টু এই যে এই মানটা আর কি এখানে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন, ওয়াই ইজ ইকুয়াল টু 32 মাইনাস 2x/3 এখানে। ওকে, ওয়াই ইকুয়াল টু লিখেছে ওয়াই ইজ ইকুয়াল টু 32 মাইনাস 2x/3 এখানে। আচ্ছা, এখন মানটা একটু আমরা দিয়ে দিই এখানে, এখানে 32 মাইনাস 2 × x মানে কত এখানে 7, আর এখানে 3 এখানে, তার মানে 32 মাইনাস 7 × 14 বা এখানে 3। ওকে, তো 32 থেকে আমি যে 14 বাদ দিই কত হবে, 18 হবে এখানে, 18/3 3 × 6 = 18, মানে ওয়াই এর মান কত পেলেন এখানে বলতো, ওয়াই এর মান হচ্ছে 6 পেলেন এখানে। তার মানে এক্স এবং ওয়াই এর মান কিন্তু আপনি পেয়ে গেলেন, যে আপনি এখানে লিখতে পারেন যে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কত হবে এখানে 7,6, মানে এক্স এর মানটা আগে থাকে আর ওয়াই মানটা হচ্ছে পরে থাকে এখানে, বা আপনি লিখতে পারেন যে x,y ইজ ইকুয়াল টু 7,6 লিখতে পারেন এখানে। তো এটাই কিন্তু আমাদের এখানে কি, নির্ণয় সমাধান এখানে। ওকে, তো আমাদের এখানে জাস্ট আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের শুদ্ধিকরণ একটা পরীক্ষা করতে হবে এখানে। এই আই থিঙ্ক এটা বুঝতে পারছেন স্টেপ বাই স্টেপ, যতগুলো আমি লাইন বুঝলাম এখানে। এখন শুদ্ধিকরণ পরীক্ষায় আমরা কি করবো এখানে, এই ইকুয়েশনের এই পাশে আমি এক্স এবং ওয়াই মান বসাবো, দেখবো 32 হয় কিনা, আবার এই ইকুয়েশনে এখানে এক্স এবং ওয়াই মানটা বসাবো, দেখবো যে আমাদের কি এখানে 3 হয় কিনা এখানে, আমি একটু দেখি এখানে। তো লিখবো এখানে যে শুদ্ধি পরীক্ষা বা শুদ্ধিকরণ পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা, আমি এখানে প্রথমত সমীকরণ 1 হতে পাবো এখানে, সমীকরণ 1, হ্যাঁ সমীকরণ 1 হতে,
তো সমীকরণ একটায় আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। আমি সমীকরণ একে আমরা কি দেখতেছি বলুন তো, এখানে এখানে আছে, এখানে 2x 3y আছে এখানে, তো এইটাগুলো আমাদের কি আছে রাইট হ্যান্ড সাইডে 32 আছে, তো আমি এখানে রাইট হ্যান্ড সাইডে 32 আনবো। এখানে 2 x মানে কত এখানে 7, প্লাস 3 y মানে কত এখানে 6, 7 × 14 আর এখানে কত 318 এখানে, তো 18 এবং 14 যোগফল কিন্তু আমাদের 32 এখানে। ওকে, তার মানে এটা কিন্তু এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, কারণ আমাদের 1 নম্বর সমীকরণে কিন্তু রাইট হ্যান্ড সাইডে কত আছে 32 আছে, দেখুন এখানে 32 আছে এখানে। আর সমীকরণ 2 হতে আবার লিখবো এখানে, যে সমীকরণ 2 হতে, সমীকরণ 2 হতে, তো সমীকরণ 2 আমাদের কি ছিল এখানে মানটা, এখানে ছিল হচ্ছে 11y - 9x। ওকে, এটা আমাদের ছিল লেফট হ্যান্ড সাইড এর, মানে এখানে লেফট হ্যান্ড সাইড, তো 11y ইন্টু কত এখানে 6 - 9 × 7, ওয়াই এর মান তো আমাদের এখানে 6 আর এক্স এর মান হচ্ছে 7 এখানে, তো আমাদের 6 11 কত হবে এখানে 66 হবে এখানে, মাইনাস 7 9 63 এখানে। ওকে, তো এই 66 থেকে যদি 63 বাদ দেন তাহলে 3 থাকবে না, তো এটা ইকুয়াল টু কিন্তু রাইট হ্যান্ড সাইড এখানে, তার মানে রাইট হ্যান্ড সাইড কিন্তু 2 নম্বর ইকুয়েশনে 3 আছে এখানে। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আর কি, দুটার মানে শুদ্ধিকরণ সহ সবকিছু এভরিথিং। এরপর আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাটটা করবো এখানে। এই 2 নম্বর ম্যাটটা আমাদের কি আছে এখানে, 8x + 5y - 11 = 0, আবার এখানে কি 3x - 4y - 10 = 0 এখানে আছে, তো আমরা এখানে প্রথমত এই ইকুয়েশনগুলো তুলি এখানে। আচ্ছা, আমরা এখানে 2 নম্বর ম্যাটটা করতেছি এখানে, তো প্রথমত আছে কি এখানে 8x + 5y - 11 = 0, বা এটাকে জাস্ট আপনি আর একটু মডিফাই করতে পারেন, সেটা এরকম লিখতে পারেন 8x + 5y, আর এই 11টা এই পাশে গেলে কি হবে এখানে +11 হবে এখানে, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে। এবং 2 নম্বর যে ইকুয়েশনটা হবে সেটা আছে এখানে এরকম 3x - 4y, তাই না, -10 = কতখানে 0, বা আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে 3x - 4y, এই 10টা আমাদের এপাশে কি হবে প্লাস হবে এখানে 10, এটাকে আপনি 2 নম্বর ইকুয়েশন দিতে পারেন এখানে। তো আমাদের এখানে প্রথমত করবো কি, সমীকরণ 1 এবং 2 এর মধ্যে কতগুলো সমাধান আছে আমাদের প্রথমে সেটা জাস্টিফাই করতে হবে এখানে, তার মানে সমাধান যোগ্যতা যাচাই করতে হবে এখানে। তো আমরা লিখবো এখানে সমাধান, সমাধান যোগ্যতা যাচাই করে, যাচাই করে, তো সমাধান যোগ্যতা যখন যাচাই করবো, তো আমরা করবো কি এক্স এর সহগ যেগুলো আছে এখানে, যেমন আমাদের এখানে আছে এক্স এর সহগ কত এখানে 8 আছে এখানে, আর এখানে এক্স এর সহগ 3 আছে এখানে, তার মানে 8/3, আর আমাদের এখানে কত আছে ওয়াই এর সহগ 5 আছে এখানে, এখানে কত -4 আছে এখানে, তার মানে কি হবে 5/-4, এটা কিন্তু নট ইকুয়াল টু, তাই না, এটা কিন্তু কি আমাদের নট ইকুয়াল টু, অর্থাৎ আমি লিখতে পারবো এখানে, অর্থাৎ লিখে এটা লেখা যাবে যে এখানে মানে এক্স এর সহগ a1/a2 নট ইকুয়াল টু b1/b2, তার মানে এখানে এই দুটো কিন্তু নট ইকুয়াল টু। ওকে, তো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার এখানে। এখন আমরা এই সমীকরণের যে একটা মাত্র সমাধান থাকবে এটা আমরা লিখে দেবো এখানে, আমরা এখানে লিখে দেবো কি এখানে, অতএব সমীকরণ জোট সমঞ্জস, মানে হচ্ছে আমাদের সমন এবং একটি মাত্র সমাধান আছে এখানে, একটি মাত্র সমাধান আছে। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। এখন আমরা করবো কি, সমীকরণ 1 থেকে একটা যে কোনো একটা মান সাইড করবো, সাইড করে নিয়ে আমরা 2 এ বসালে তাহলে কিন্তু হয়ে যাবে এখানে, তো আমি লিখবো যে সমীকরণ 1 হতে পাই, আমরা লিখবো যে সমীকরণ 1 হতে পাই, সমীকরণ 1 হতে, তো সমীকরণ 1টা আমাদের কি ছিল এখানে বলুন তো, সমীকরণ 1 ছিল হচ্ছে 8x 5y = 11 আর কি। হ্যাঁ, আচ্ছা, 8x টা আগে প্রথমত লিখতে হবে এখানে, 8x 5y, 8x + 5y = কি ছিল, 11 ছিল না এখানে। আচ্ছা, আমি যদি ওয়াইটাকে যদি সাইড করি তাহলে আমাদের কি হবে এখানে, আমি 5y টাকে পাশে রাখলাম, কত হবে এখানে 11 - কি হবে এখানে 8x হবে এখানে, বা y = কত হবে এখানে 11 - 8x / কত এখানে 5 হবে এখানে, তাহলে এটা কিন্তু y এর মানটা পেলাম, এটাকে আমি একটা ইকুয়েশন দিয়ে রাখি, এটাকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে এখানে। ওকে, 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে, এখন আমাদের করতে হবে কি,
এই ওয়াইয়ের মানটা আমি জাস্ট এখানে যে সমীকরণ দুইয়ে বসাই দিই, তাহলে কিন্তু আমাদের কেসটা খতম এখানে। আমরা করবো কি, ওয়াইয়ের মান সমীকরণ দুইয়ে বসাই, এখানে লিখবো এখানে ওয়াইয়ের মান সমীকরণ দুইয়ে বসাবো, এখানে সমীকরণ দুইয়ে বসাই। তো সমীকরণ দুই বলতে আমরা কি বুঝতেছি, এখানে এখানে আমাদের আছে কি 3x-4y, হ্যাঁ 3x-4y, 3x-4y ইজিগুলো 10 আছে এখানে। তো এখানে 3x দিলাম এখানে, মাইনাস 4 ইন্টু y এর মান কত এখানে 11, মাইনাস কত এখানে বলুন তো 8x বাই কত এখানে 5, ইজিগুল টু আমাদের 10 আছে এখানে। ওকে, অ্যান্ড আগেরটার মতো আমরা আগে যে সিমিলার একটা কাজ করছিলাম এখানে, ওই কাজটা আমি এখানেও করবো। এখানে এখানে আমাদের এখানে দেখুন হরে কত আছে, এখানে হরে আছে 5 আছে এখানে। আমি 5টাকে যে তুলতে চাই, আমাদের করতে হবে উভয় পাশে 5 দ্বারা গুণ করতে হবে। এখানে কি করতে হবে, 5 দ্বারা গুণ করতে হবে, মানে আমরা এখানে প্রত্যেকটা মানকে আমরা কি করবো 5 দ্বারা গুণ করে দেবো এখানে। তো লিখবো যে 5 দ্বারা গুণ করে পাই, বা আপনি লসাগু করলেও কোনো সমস্যা নেই, 5 দ্বারা গুণ। ওকে, তো 5 দ্বারা গুণ করলে আমাদের কি হবে এখানে, এই যে 3x ইন্টু কত এখানে 5, এখানে আছে মাইনাস 4 ইন্টু 5, এই মানটা এইভাবে থাকবে যে 11-8x বাই এখানে 5 হবে এখানে, এখানে কত হবে এখানে 10 ইন্টু 5 এখানে হবে। ওকে, এখন আমাদের এখানে 3 5 15 হবে, তাই না, এখানে 15x হবে এখানে, এই যে 3 আর 5 15 হবে এখানে 15x। এখানে হচ্ছে এই 5-এর সাথে 5 কাটা যাবে, থাকবে এখানে 4 থাকবে, 4 11 44 হবে, 40 এখানে মাইনাস রাখবে -44 হবে এখানে, আর এই মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে, প্লাস 4 32 হবে এখানে, এই 32x হবে এখানে, আর 5 10 কিন্তু 50 এখানে। ওকে, তো এই মানটা এখানে আমরা রাখলাম এখানে, আই থিঙ্ক বুঝতে পারছেন এই ব্যাপারটা। এখানে এখন আমাদের এই যে 15x আছে আর 32x আছে, 15 আর 32-এর যোগফল কত এখানে 5 আর 2 7 এখানে হবে, আর এখানে এই 3 আর 1 4 মানে 47 হবে এখানে। আর আমাদের এখানে এই মানটা মাইনাস আছে পাশে প্লাস হয়ে যাবে, মানে এই 47x হবে এখানে, আর এখানে কত আছে 50 প্লাস 44 এখানে, বা আমাদের এখানে এখানে আমাদের 47x হচ্ছে এখানে, আর এখানে কত হচ্ছে বলুন তো, এখানে 94 হচ্ছে এখানে মানটা। ওকে, 94, বা আমরা এখানে যদি এক্সটাকে সাইড করি, 94 বাই 74 হবে, এটি কাটলে 2 দিয়ে কাটতে কাটা আছে এখানে। ওকে, মানে হচ্ছে 47 দ্বিগুণে কত হচ্ছে এখানে, যে আমাদের 94 হবে এখানে, বা আমরা এক্স এর মানটা 2 পেয়ে গেলাম এখানে। এখন এক্স এর মানটা সমীকরণ 3-এ বসালে হয়ে যাচ্ছে এখানে। তো এখন বলবো যে এক্স ইজ ইকুয়াল টু 2 সমীকরণ 3-এ বসাবো এখানে, সমীকরণ 3-এ বসাই। তো সমীকরণ 3টা এখানে কি বলা আছে বলুন তো, এখানে এখানে বলা আছে y ইজ ইকুয়াল টু 11-8x, হ্যাঁ y ইজ ইকুয়াল টু 11-8x বাই এখানে 5। তো 11 দিলাম এখানে, -8 ইনটু এখানে কত 2, আর এখানে 5 থাকবে এখানে। দ্যাটস ওয়াই আমাদের এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের এই এখানে 11, আর এখানে কত হচ্ছে এখানে 8 দুগুণে 16 হবে এখানে, মাইনাস এখানে হবে অ্যান্ড 5। তো এখানে কিন্তু বাদ দিলে -5 থাকবে, আর এখানে 5 থাকবে, মানে 5 ওকে 5, তার মানে -1 এখানে। ওকে, আচ্ছা, তার মানে ওয়াই মান -1 পেলাম। তো লিখবো যে নির্ণীয় সমাধান এখানে, নির্ণীয় সমাধান x, y = x = 2, -1 এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান এখানে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এখন আমরা করবো কি, এখানে এই যে এই সমীকরণগুলো আছে এখানে, এর শুদ্ধতা যাচাই করবো এখানে, মানে আমাদের এখানে শুদ্ধি পরীক্ষা কি করবো এখানে, এখানে জাস্ট 1 নম্বর সমীকরণ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মানটা ইকুয়াল করবো এখানে। তো লিখবেন যে এখানে শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা, আচ্ছা তো সমীকরণ 1 হতে, ওকে প্রথমে আমরা সমীকরণ 1টা এখানে দেখি। তো সমীকরণ 1-এ যেন কিছু লেখেনা, আমরা জাস্ট এখান থেকে মানটা দেখাই, যেহেতু আমি এখানে এখান থেকে করতেছি কাজটা। তো সমীকরণ 1-এ আমরা কি পাইলাম এখানে, এটা মান পেলাম হচ্ছে আপনার হচ্ছে 8x + 5y = 11 এখানে। ওকে, 8x + 5y = 11, মানে আমাদের 8x + 5y কে 11-এ আনতে হবে এখানে। এখন তো লেফট হ্যান্ড সাইড 8x + 5y এটা আমাদের আছে, এটা ইকুয়াল টু 11 আনতে হবে এখানে। তো 8 × x এর মান কত এখানে 5। ওকে, এই যে আমরা x এর মান পাইলাম এখানে কত, সরি 5 না 2 আর কি, এখানে মিস্টেক 2 প্লাস 5 × y এর মান হচ্ছে -1, তার মানে কত হবে এখানে 8 দুগুণে 16
আর -5 হবে এখানে, তার মানে এখানে 16 থেকে 5 বাদ দিলে কত হবে এখানে, 11 হবে, তার মানে এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড এখানে। ওকে, এটা হচ্ছে সমীকরণ একটা গেল, এখন সমীকরণ দুই করবো। এখানে সমীকরণ দুই হতে দুই হতে এটা যদি আমি লেফট হ্যান্ড সাইড করি, এখানে লেফট হ্যান্ড সাইড, তো সমীকরণ দুয়ে আমাদের কি মানটা ছিল জানো, এখানে এখানে একটু দেখে নেই, এখানে আছে এখানে 3x-4y, এখানে 3x-4y ইজ ইকুয়াল -1 আনতে হবে এখানে। তো এখানে যে 3x-4y, তো 3 × x এর মান কত এখানে 2, আর হচ্ছে -4 × y এর মান কত -1, 6 এখানে, আর -1 প্লাস হবে +4 এখানে। ওকে, 6 এর যোগফল 10, তার মানে রাইট হ্যান্ড সাইডে আমাদের 10 এখানে হয়ে গেছে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এখানে আমাদের এখানে দেখুন আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু 10 কিন্তু হয়েছিল এখানে। তো আমরা এখন নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের 3 এবং 4 এই দুটো ম্যাথ নিয়ে সলভ করবো এখানে ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।